আসসালামু আলাইকুম গেমারদের প্রচুর রিকোয়েস্ট থাকে যে গেমিং সেন্ট্রিক কোন টি ডাব্লিউএস রিভিউ করার জন্য যেটা তাদেরকে গেমিং পার্সপেক্টিভ থেকে হেল্প করবে এখন গেমারদের কয়েকটা কি রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে একটা ল্যাটেন্সি কম থাকবে সেকেন্ডলি টি দিয়ে গেমের মধ্যে মাইক্রোফোনের কমিউনিকেশনটা যাতে ঠিকঠাক থাকে সবগুলো বক্স ঠিক করেছে এরকম একটা টি আমাদের হাতে এসেছে যেটা কিউ সিওয়াই জি ওয়ান গেমিং টি দিস ওয়ান এই ডি ডাব্লিউএসটা ছাব্বিশশো টাকার প্রাইসে তিন মাসের ওয়ারেন্টি সহ আসছে গেমারদের জন্য যা যা দরকার সব কিছু আছে সো গেমিং টি এটা কি আসলে গেমিং নাকি গেমারদেরকে অ্যাকচুয়ালি হেল্প করবে এই জিনিসটা দেখব আমাদের অন্যান্য অপিনিয়ন মিউজিক পারফরমেন্স কেমন এবং অন্যান্য জিনিসপত্র কেমন সেটা নিয়ে আলোচনা থাকবে সো পুরো ভিডিওতে বকবক করবো আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড ধন্যবাদ জানাতে হবে টেক ভিউকে তারা আমাদের কাছে এই ডিভাইসটা পাঠিয়েছে তাদের কাছ থেকে আপনি এটা ছাব্বিশশো টাকায় তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন তাছাড়া টেক এর যে ওনার ফিউচার পার্কের শোরুম তাদের ফেসবুক পেজ থেকে আপনি আরো অনেক অ্যাক্সেসারিজ কিউসিওয়াই এর অন্যান্য জিনিসপত্র সুলভ মূল্যে পার্চেস করতে পারবেন বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে ডিভাইসটা ওয়াই এর প্রিমিয়াম সেগমেন্টে টি ডাব্লিউ এস গুলোর মধ্যেই একটা বক্সটা একটু ডিফারেন্ট বক্সের মধ্যে গেমিং জি ওয়ান টি ডাব্লিউ এক্সট্রা কিছু ইয়ার টিপস এবং চার্জ দেওয়ার জন্য একটা এক্সট্রা ছোট টাইপ সি কেবল দেওয়া হয়েছে আর সব রেগুলার টি ডাব্লিউ এর মতো একটা ডিজাইন না এই ডিভাইসটাতে গেমারি ভাইব রয়েছে উপরে কিউসি ওয়াই এর লোগোটা ডিফারেন্ট ভাবে এখানে প্রেজেন্ট করা তার নিচে একটা এলইডি ইন্ডিকেটর ডিফিউজার টাইপের রয়েছে পেছনের দিকে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য উপরের পোর্শনটা গান মেটাল কালার হালকা একটু গ্লসি টাইপ আর নিচের পোর্শনটা ডিপ গ্রে বাট ম্যাট বেশ একটা গেমারি ভাইব রয়েছে পাশাপাশি আর সব টি এস এর থেকে আলাদা হিন্জটা ওপেন করলে বুঝতে পারবো তারা লাইটিং ইউজ করেছে ব্লু কালার এল ইডি লাইট টা দেখছেন টি এ চলছে টি ডাবলি গুলো যদি আমরা কেস থেকে বের করে ফেলি এখানে আমরা দেখতে পাবো দু রকম ফিনিশ আছে টিপস গুলো একটু লম্বাটে আকৃতির প্যারাবলিক শেপে তবে আমার কাছে টিপসের কোয়ালিটি ভালো লেগেছে টাচ ক্যাপাসিটিভ এরিয়া এখানে ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপ করে আপনি বিভিন্ন অপারেশন চালাতে পারবেন চারটা মাইক্রোফোন দিয়ে এখানে ইএনসির মাধ্যমে ভোকাল পিক আপ করার ব্যবস্থা আছে মাইক্রোফোনের সাউন্ড টেস্ট আমাদের ভিডিও শেষে দেওয়া থাকবে এটা মাইক্রোফোন কোয়ালিটি ফর দ্য প্রাইস আমার কাছে চমৎকার লেগেছে কনসিস্টেন্ট সাপোর্ট দিয়েছে মাইক্রোফোন থেকে বার্ডসগুলো লাইট ওয়েট মাত্র ফোর গ্রাম এবং টোটাল ক্যারিং কেস এবং বার্ডস সব কিছু মিলিয়ে পঞ্চাশ একান্ন গ্রামের কাছাকাছি ওজন আমার কাছে বিল কনস্ট্রাকশন এবং কমফোর্ট ভালো লেগেছে টিডাব্লিউ এসে চমৎকার ফিট দেয় টিপ যদি আপনার কানের সাইজের সাথে ম্যাচ করে খুব ভালো একটা সাউন্ড আইসোলেশন পেয়ে যাবেন যেটা গতানুগতিক অন্যান্য টিডাব্লিউ এস আমরা পাই না আনফরচুনেটলি এখানে তারা এএনসি ইমপ্লিমেন্ট করে নেই থাকলে হয়তো অনেকের উপকার হতো এটা মার্ক করে রাখা উচিত এখানে কোনো এএনসি নেই ডিভাইস এটা কোনো আইপিএক্স রেটিং নেই সো এটা আমি বলবো না যে আপনি পানিতে ভিজান তবে এটা পরে আপনি জিম টিম করতে পারবেন সো এটার বিল্ড এবং ডিজাইন আমার কাছে চিপ এন্ড আউট করা হয় নাই কোথাও প্লাস্টিকের কোয়ালিটি লুক এবং ফিল সলিড এবার গেমিং এই ব্যাপারটাকে একটু খন্ডায়িত করি ডিভাইস পিকসার্টের ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু চিপ ইউজ করা হয়েছে খুবই ভালো একটা ল্যাটেন্সি সাপোর্ট দেয় যেটা ফর্টি থেকে 45 ফাইভ মিলি সেকেন্ডের কাছাকাছি আমার দেখা মতে এই টি টা ল্যাটেন্সি সবচেয়ে কম আর অনেক গেমিং টি ডাব্লিউএস টেস্ট করার সুযোগ হয়েছে অনেক টি এ গেমিং মোড রয়েছে সেগুলো সত্তর থেকে নব্বই মিলি সেকেন্ডের আশপাশে এটার ল্যাটেন্সি নিঃসন্দেহে সবচেয়ে কমগুলোর মধ্যেই একটা ই স্পোর্টস সেগমেন্টে এখন সবকিছুই মোটামুটি ওয়্যারলেসের দিকে শিফট করছে মাউস কিবোর্ড এগুলো তো ওয়ারলেস হয়ে গেছেই হেডসেটও অনেকগুলোরই ওয়ারলেস ভার্সান আমরা দেখেছি এই ডিভাইসটাও সবচেয়ে কম ল্যাটেন্সির ওয়ারলেস ডিভাইসগুলোর মধ্যেই পড়বে অ্যাকচুয়ালি এটা গেমিংয়ে টেস্ট করলাম পাবজি খেলেছি কল অফ ডিউটি খেলেছি ল্যাটেন্সি নিয়ে কোনো ইস্যু মনে হয় নাই যখনই আমি গান শট করছি ঠিক সিমিলার টাইমে আমি সাউন্ড পাচ্ছি ফুড স্টেপ এবং অন্যান্য গেমিং সাউন্ড ঠিকঠাক এখানে শোনাতে পেরেছে ফুড স্টেপ দাও আমি বলবো যে অ্যাকিউরেটলি আমি পেয়েছি আমার গেমিং টেস্টে অ্যাজ আ ক্যাজুয়াল গেমার ইট ওয়ার্ক পারফেক্টলি আপনি যদি খুবই সিরিয়াস লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে হয়তো একটু উনিশ বিশ পেতে পারেন বাট ইউ আর গেটিং উনিশ বিশ ইউ আর নট গেটিং পনেরো বিশ এদিক থেকে এটাকে আমি সাকসেসফুল বলবো আপনি যদি একদম ডেড সিরিয়াস গেমার হন তাহলে একটা ওয়ার্ড ইয়ারফোন আপনার জন্য রিলায়েবল রিসোর্স হবে আপনি যদি ওয়ারলেসে যেতে চান অন্যান্য হাবিজাবি টি বাদ দিয়ে দিস থিং শুড বি ইউর পয়জন গেমিং মোডের পাশাপাশি এখানে গেমিং ইকিউ প্রোফাইলগুলো রয়েছে আপনি অ্যাপ থেকে এই প্রোফাইলগুলো সুইচ করতে পারবেন ডিফল্ট গান স্টেপ এবং অন্যান্য প্রোফাইল আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার দিবে গেমের মধ্যে গেমিং মোডে এই টি টা এস কোডেক সাপোর্ট করে তার কারণে আসলে লো ল্যাডেন্সি এবং লোয়েস্ট পাওয়ার কনজ সামসাং এই দুইটা জিনিস সম্ভব হয়েছে ক্যারিং কেসে চারশো পঞ্চাশ মিলিয়ামের ব্যাটারি ইউজ করা হয়েছে সো নর্মাল মোডে এসি কোডেক ইউজ করে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর কেসটাতে অ্যাডিশনাল একুশ থেকে বাইশ ঘন্টার চার্জ ব্যাকআপ আছে আর আমরা যদি গেমিং মুড অন করি চার থেকে পাঁচ ঘন্টা পাবো বার্ডস থেকে অ্যাডিশনাল কেস থেকে ষোলো থেকে সতেরো ঘন্টা পাবো পজিটিভ সাইড হচ্ছে এটা ফার্স্ট চার্জিং সাপোর্ট করে সেকেন্ডলি ছাব্বিশশো টাকায় এই ডিভাইসটা ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে তার পাশাপাশি কিউসি যে অ্যাপ্লিকেশন সেখানেও আপনি এটার সাপোর্ট পেয়ে যাবেন ইকুলাইজ করা যায় গেমিং মোড অন অফ স্লিপ মোড অন অফ এবং টাচ ক্যাপাসিটিভ এরিয়াতে কি কি অপারেশন আপনি চাচ্ছেন সেই জিনিসগুলো ঠিকঠাক রাখা যায় ইকুলাইজারে আপনি দুই রকম ইকুলাইজেশন পাবেন একটা গেমিং এর জন্য আর একটা মিউজিক এর জন্য মিউজিক এর জন্য কাস্টমাইজড ইকু করার অপশন রয়েছে ডিভাইসের সাউন্ড হালকা একটু বেস বুস্টেড ওয়ার্ম তবে বুস্টেড বলতে এরকম না যে ওভারওয়েলমিং বেস এখানে আছে বেশ ডিপ বেস নোটস পেয়েছি বেস এর নোট গুলোর বোল্ডনেস রয়েছে এবং মিড বেস সেকশনটাতে বেশি এমফেসাইজ পেয়েছি সাব বেস এর থেকে সো গানের থামগুলো কানে পড়বে মিড সেকশনটা আমার কাছে ওয়ার্ম লেগেছে খুব বেশি পেছনে না মেল ভোকাল ফিমেল ভোকাল ফুল বডির একটা প্রেজেন্টেশন পেয়েছি যেখানে আমি টেক্সচার পেয়েছি ভোকাল সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে যে সামঞ্জস্যতা থাকা দরকার ছিল সেই জিনিসটা এখানে আছে ট্রেবল সেকশনে এক্সট্রা এমফাসাইজ নেই ওয়ার্ম একটা প্রেজেন্টেশন ড্রামস স্নেয়ার লিড গিটার অ্যাকোয়াস্টিক গিটার টুক ডান সুন্দরভাবে শোনা যায় এক্সট্রা মেটালিকনেস নেই তবে আরেকটু স্পার্কেল থাকলে আমার মনে হয় যে মিউজিক লিসেনিংটা আর ভালো হতো তবে এখানে একটা পয়েন্ট আছে যে ইয়ারফোনগুলো ট্রেভেলের দিকে বেশি ইনফোসাইজড থাকে কিংবা ট্রেভেলের ডিটেলস বেশি থাকে সেই ইয়ারফোনগুলো গেমিংয়ে যে দেখা যায় গান শটগুলো অনেক বেশি শার্প লাগে এটার গেমিং মুডে সাউন্ড কিন্তু একটু ডিফারেন্ট বিকজ ওটার জন্য আলাদা ইকিউ প্রোফাইল সেট করা আছে নর্মাল মুড থেকে আমি গেমিং মুডে সাউন্ড শুনে বেশি মজা পেয়েছি কারণ গেমিং মুডে সাউন্ড স্টেজটা আরো একটু ওয়াইড লাগে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ভেতরে সেপারেশনটা একটু বেটার লাগে মনে হয় যে একটা এয়ার তৈরি হয়েছে ভেতরে ইমেজিং অ্যাকিউরেসি বেটার হয়ে যায় তবে নর্মাল মুডে মিউজিক লিসেনিংটা ফান ছিল খুব বেশি ল্যাকিংস নেই তবে ওইখানে মনে হয়েছে আর একটু ডিটেলস যদি থাকতো ট্রেভেল সেকশন একটু এমফোসাইজ থাকলে আমার কাছে ভালো লাগতো ইমেজিং লেয়ারিং এবং সেপারেশন এগুলোর প্রশংসা না করলেই নয় স্টেরিও সেপারেশন চমৎকার ইনস্ট্রুমেন্টের পজিশানিং বলেন কিংবা শত্রুর ফুট স্টেপের পজিশানিং বলেন খুব সুন্দর করে শোনা যায় আমাদের রিকমেন্ডেশনটা আসলে এরকম আপনি যদি গেমার হন এবং আপনার একটা লাগবে আপনি ইয়ারফোনে যাচ্ছেন না আমার মনে হয় দিস ইজ থিং ইউ শুড গেট লোয়েস্ট সাথে সাথে চমৎকার একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন যেটা আপনি অন্য কোনো টিডাবলিউএস এ আসলেই পাবেন না তবে আপনি যদি রেগুলার কনজিউমার হন তাহলে আপনি ছাব্বিশশো টাকায় হয়তো এনসি চাইতে পারেন বেটার সাউন্ড কোয়ালিটি চাইতে পারেন সেক্ষেত্রে এটা অতটা কার্যকারী না তবে যেহেতু কাস্টমাইজড ইকিউ করার সুযোগ আছে আপনি চাইলে এটাকে ইকিউ করে নিজের মতো করে টিউন করে নিতে পারবেন তবে গেমারদের জন্য দিস ইজ আ অল ইন অল প্যাকেজ যারা ধরেন রেগুলার কনজিউমার হালকা পাতলা গেমিং খেলেন তাদেরকেও এটা একশো একশো সাপোর্ট দিবে বলেই আমার মনে হয় সো আমাদের রিকমেন্ডেশনটা অবশ্যই ফলো করবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অ্যাডোবি অডিশনে এই ভয়েস রেকর্ডিংটা হচ্ছে সো আপনি আমাদের এই ভয়েস ডেমোনস্ট্রেশন থেকে আইডিয়া পেয়ে যাবেন এই মাইক্রোফোনটা মোটামুটি ক্লোজড কন্ডিশনে কিরকম সাপোর্ট দেয় কিরকম ভয়েস পিক আপ করতে পারে বিভিন্ন রকম শব্দ পেয়ে যাবেন ট্রাফিক পেয়ে যাবেন ওয়াই গেমিং